আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি কই মাছের পোনা, এই কই মাছের পোনাটা আমরা বিক্রি করে থেকে হতে সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে পুকুরে কিভাবে চাষের সফলতা পাবেন তার জন্য রয়েছে আপনার এই পুকুরের জন্য কিংবা কালচারের ক্ষেত্রে মাছের রোগ জীবাণু কীরকম হয় তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। দেখা গেছে প্রাথমিকভাবে আপনার যে কোনো জায়গার ভিতরে মাছগুলো ছাড়িলে আপনার যে কোনো পানি থাকতেই হবে, পানির রং কিংবা সবুজ থাকলে অতএব কিংবা গোলা থাকলেও চলবে। তাতে দেখা গেছে পানির হাইট আপনি সর্বোচ্চ 3 থেকে 4 ফিট অতএব 5 ফিট রাখতে পারেন, অতএব কিংবা দেখা গেছে 8 থেকে 10 ফিট রাখতে পারেন। তার জন্য রয়েছে মাছের খাদ্য অতএব খাবারের গুণাগুণ থাকতে হবে, অতএব দেখা গেছে পানির পরিমাণ মতো আপনি রাখুন। তার জন্য রয়েছে আপনি যে মাছগুলো ছাড়িবেন পুকুরে ছাড়ার পূর্বে আপনার 8 থেকে 10 দিন পূর্বে যদি দেখেন মাছের শরীরে গায়িকত সমস্যা দেখা দিচ্ছে তাহলে আপনার পটাশ ইউজ করতে পারেন। অতএব মাছ ছাড়ার আগে আপনার পুকুরে যদি পটাশ ইউজ করেন তাহলে মাছের শরীরে কোনো রকম মরিচা ধরবে না, অতএব মাছগুলো সুস্থ সবল থাকিবে। মাছের ক্ষেত্রে পুকুরে যদি আপনি চাষ করেন দেখা গেছে আপনার মাছ ছাড়তে হবে 19-20-এর মাধ্যমে। 19-20-এর মাধ্যমে আপনার কইয়ের ক্ষেত্রে কালচারে খুবই ঘাটতিটা কম হয়, তার জন্য রয়েছে 17 থেকে 20 যদি মাছ যদি ছাড়েন তাহলে আপনার কইয়ের ঘাটতিটা পরিমাণ বেশি থাকিবে। দেখা গেছে আপনার 50,000 মাছ ছাড়িলে আপনি মাছ পাচ্ছেন সেই জায়গায় 30,000। 30,000 মাছ পাওয়ার কারণ হলো মাছ যদি আগাগাছা এক সাইজের ভিতরে না থাকে তাহলে মাছ একটা আরেকটাকে খেয়ে নেবে। এই দিকেতে আপনারা সাবধান থাকবেন, অতএব দেখা গেছে মাছ ছাড়ার পূর্বে আপনার 8 দিনের মাধ্যমে মাছের যে পরিমাণে ছাড়বেন সেই তার থেকে দ্বিগুণত্ব মাছের সাইজ আসবে। সাইজ আসলে দেখা গেছে মাছের খাদ্যর পরিমাণ আরও আপনার দ্বিগুণত্ব বাড়াই দিতে হবে। ইতিমধ্যে দেখা গেছে পানির এবং যদি কালার যদি চেঞ্জ করতে হয় অতএব পানির বেশি কারণ দেখা দেয় তাহলে আপনার পানি কিছু পরিমাণ চেঞ্জ করে দেবেন। 1 ফুট পানি কমায় আবার দ্বিতীয়ত 2 ফুট পানি বাড়াই দিতে হবে আপনার পুকুরের মাধ্যমে। এভাবে আপনার কালচারের চাষ করে সফলতা পাবেন, মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। বেশ 3 থেকে 4 মাসের ভিতরে বাজার হবে আপনার 8টা থেকে অতএব 6টা কেজি, অতএব 3টা থেকে 4টা কেজি আসবে। নিশ্চিন্তে থাকুন, অতএব মাছগুলো চাষ করার জন্য কালচারের ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ বেশ, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ফিশারম্যান বিডি থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ।